हाय बंधुरा, आमी संजय और आपनारा देखछेन आपनादेर चैनल हेल्थ फॉर यू बांगला यूट्यूब चैनल। आज के आमी जे ओषुधटी निये आलोचना करब सेटी एकटी गुरुत्वपूर्ण ओषुध, सेटी होच्छे सिप्रान सिटी टैबलेट। आमरा अनेकेई एई टैबलेटटी व्यवहार करेछि बा एई टैबलेटटी सम्बन्धे जानी। तो एई ओषुधटी कखन व्यवहार करते हैं, किभाबे व्यवहार करते हैं बा एई ओषुधटी व्यवहार करे आमादेर की की सुविधा और असुविधा आछे सेसब निये आलोचना करब आजकेर भिडियोते। तो आपनारा भिडियोटी ना टेने शेष पर्यन्त देखुन, आशा करी आपनादेर काजे लागबे। आर चैनले जदि नतून प्रवेश करे थाकेन ताहले आपनाके जानाई अनेक अभिनंदन। बंधु प्लिज चैनलटिके सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटिते क्लिक करुन। आर जदि चैनलटि आगे थेकेई सबस्क्राइब करे थाकेन ताहले आपनाके जानाई अनेक अनेक धन्यवाद। प्रथमे जेने नि सिप्रान सिटिर मध्ये कि कम्पोजिशन आछे। एर मध्ये आछे सिप्रोफ्लक्सासिन 500 mg, टिनिडाजोल 600 mg। एई दुटी उपादान निये एई ट्याबलेटटि तैरि। एटि तैरि करे সান ফার্মা, खूब भालो कम्पानी। 10টি ট্যাবলেটের একটি পাতা, যার দাম পড়ে আপনার 140 টাকা। একটু আলোচনা করি, সিপ্রোফ্লক্সাসিন ফ্লুরোকুইনল গ্রুপের ওষুধ, গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের ওপর সমানভাবে কাজ করে। যে সকল জীবাণুরা আমাদের শরীরে অন্যান্য ওষুধের দ্বারা রেসিস্ট্যান্ট হয়ে গেছে বা অন্যান্য ওষুধ যেখানে কাজ করতে পারছে না, সেই সব ক্ষেত্রে এই ওষুধটি যদি ব্যবহার করা হয় তাহলে খুব ভালো কাজ করে এবং তারা প্রত্যেকেই এই ওষুধের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ওষুধটি খাওয়ার 1-2 ঘন্টার মধ্যে শরীরে কাজ শুরু করে দেয়। শরীরের সকল প্রকার তরল কোষের মধ্যে ব্যাপক বিস্তার লাভ করে। এই ওষুধটি 80% আমাদের পায়খানার সঙ্গে এবং 20% মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এবার জেনে নিই এর ব্যবহার। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সকল প্রকার শ্বাসযন্ত্রের সমস্যা, নাক, কান, গলা ও প্রস্রাবের সমস্যায়, সকল প্রকার স্কিনের সমস্যা, চর্মরোগের ক্ষেত্রে, পেটের সমস্যা, পাতলা পায়খানা, ডায়রিয়া ও সকল প্রকার গাইনোকোলজিক্যাল ইনফেকশান যেমন সেলফিনজাইটিস, এন্ড্রোমেট্রিওসিস প্রভৃতিতে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এর সঙ্গে আছে টিনিডাজল। ইমিডাজল থেকে প্রাপ্ত রাসায়নিক পদার্থ বিশেষ হচ্ছে এই টিনিডাজল। সকল প্রকার অ্যামিবা ঘটিত আমাশয়, টাইকোমা, পেরিটোনাইটিস, অ্যান্ডোমেট্রিয়াসিস, ডিম্বাশয় বা ডিম্বনালার সমস্যা, ফুসফুস ও যকৃতের সমস্যায় এই টিনিডাজল ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এই ওষুধটি কেন ব্যবহার করব? পেটের সংক্রমণ বা যোনির সংক্রমণ, স্কিনের যে কোনো রকম সংক্রমণ বা ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান, আমাশয়, পাতলা পায়খানা, ডায়রিয়া, রক্তের সংক্রমণ বিষয়ে, বুকের সংক্রমণ, ফুসফুসের সংক্রমণ, এইসব ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, যে কোনো ওষুধ ব্যবহার করার আগে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুর সুপরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন। আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে বলছি, আমার এই ভিডিও দেখে আপনারা ওষুধ ব্যবহার করবেন না। আপনার নিকটবর্তী যে কোনো ওষুধের দোকান, ফার্মেসি বা অনলাইনে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন। এবার জেনে নিই এ খাওয়ার নিয়ম ডোজ। দেখুন, এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে রোগ, রোগী এবং ডাক্তারবাবুর উপরে। তবে প্রাপ্তবয়স্করা দিনে 2টি ট্যাবলেট খাওয়ার পরে ব্যবহার করতে পারে। সাইড ইফেক্ট: মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব, পেটে ব্যথা, জ্বর, খিদে কমে যাওয়া, এগুলো হতে পারে। মারাত্মক প্রতিক্রিয়া খুব কম লক্ষ্য করা যায়, তবে এর থেকেও বেশি কিছু সমস্যা দেখা দিলে ওষুধটি বন্ধ করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। এই ওষুধটি ব্যবহারে কিছু সাবধানতা আছে, যেমন গৃগি রোগের, সকল প্রকার স্নায়ুঘটিত রোগে সাবধানের সঙ্গে ব্যবহার করতে হবে, গর্ভবতী মহিলা, স্তনদানকারী মায়েদের সাবধানের সঙ্গে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সিপ্রান সিটি ট্যাবলেটের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।